আফগানিস্তান দখল করে নিয়েছে তালেবানরা মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী সরিয়া আইন বাস্তবায়ন করা এদিকে এতদিন যারা তালেবানদের বিরোধিতা করেছে বা আমেরিকার সেনাবাহিনীদেরকে পোছড়াই দিয়েছেন তারা যেভাবেই পাচ্ছে দেশটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন এদিকে বর্তমানে খুশির খবর হচ্ছে আফগানিস্তানে হঠাৎ করে বোরকা বিক্রি বেড়ে গিয়েছে মূলত সেই দেশের সকল নারীরা ইসলামিক সরিয়া আইন মানতেই প্রস্তুতি গ্রহণ করছে আফগানিস্তানে তালেবানদের অগ্রযাত্রায় রাজধানীর কাবুলে হু হু করে বাড়ছে বোরকা বিক্রি দেশটির একটি মার্কেটে বোরকা বিক্রেতা আরিফ দেশটির পরিস্থিতির কারণে বোরকা কেনাবেচা বেড়ে গেছে তার দোকানে দূর থেকে আরিফের দোকান দেখলে মনে হতে পারে সেখানে নীল রঙের পর্দা টাঙানো কিন্তু কাছে গেলে বোঝা যায় দোকানের হুকে ঝোলানো আছে অসংখ্য নীল রঙের বোরকা সাম্প্রতিক তালেবানরা দখল করে নিয়েছেন আফগানিস্তান সেখানে কঠোর সরি আইন জারির হুঁশিয়ারি দিয়েছে তারা এদিকে সেখানে তরুণ থেকে বৃদ্ধরাও বোরকার দোকানে ভিড় জমাচ্ছে বোরকা কেনার জন্য তালেবানরা কাবুলের চারিদিক থেকে ঘিরে ফেলায় সেখানকার নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার জন্য বোরকা বিক্রেতা আরিফ জানান আগে বিভিন্ন দেশের নারীরাই তাদের প্রধান ক্রেতা ছিল এখন শহর অঞ্চলের নারীরাও তাদের কাছে বোরকা কিনতে আসছেন এদিকে আরিফের দোকানে দেখা যায় একজন ক্রেতা এসে বোরকার দাম একটু কমানোর জন্য তাকে অনুরোধ করছেন এবং বোরকাটি নিয়ে দাম কষাকষি করছেন যে বোরকার গত বছরও দাম ছিল দুশো আফগানিস্তান মুদ্রা এখন সেই বোরকার দাম বেড়ে দাঁড়িয়েছে দু হাজার থেকে তিন হাজার আফগানিস্তান মুদ্রায় কাবুলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় বোরকার দাম বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে অনেক দশক ধরে ঐতিহ্যবাহী আফগানি বোরকা বিশ্বের আফগান নারীদের পরিচয় বহন করে আসছেন